একটু জায়গা দেন, কেন আমি আগেই আপনাকে বলেছি যে আমাদের খুবই লিমিটেড, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর লিমিটেড বাজেটের মধ্যে সব কিছু করতে লাগে। তো তার জন্য খুব একটা বড় একটা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, থাকার জায়গা অ্যারেঞ্জ করাটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং হয় তার দ্বারা। তো ডন বস্কো আমাদেরকে তো আমাদের অফার শুনে ওরা রাজি হয়েছে, তার সাথে ডন বস্কো স্কুলকে আমরা আরেকটা রিকোয়েস্ট করেছি যে ওরা যদি ডন বস্কো স্কুলের মধ্যে যদি একটা একাডেমি বা ডন বস্কো, আপনারা জানেন যে শিলচরের অনেক স্টুডেন্ট ওদের এখানে যাচ্ছে, তো একটা ভালো স্কুল যদি গ্রাজুয়েলি ওরা যদি নিজের স্কুলের ক্যাম্পাসের মধ্যে যদি ফেন্সিংকে যদি প্রমোট করে, ফেন্সিং ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করে, তাহলে হয়তো একদিন দেখা যাবে যে আরও লোকাল লেভেলে বাচ্চারা হয়তো আরও পার্টিসিপেট করছে। আর যারা ইন্টারেস্টেড আছে, ডিফারেন্ট ট্রাইবেল বাচ্চারা, নন ট্রাইবেল বাচ্চারাও খেলে, ট্রাইবেল বাচ্চারা পড়া যাতে একটু সুযোগ পায়, কেন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ডন বস্কোর মধ্যেও পড়াশোনা করছে, তাহলে একবার যদি ডন বস্কো যদি প্রমোট করে তো গ্রাজুয়ালি হয়তো দেখা যাবে আরও অন্য স্কুলরাও এগিয়ে আসছে। ইতিমধ্যে আপনার ডিভা ওদের এখানে একটা টেম্পোরারি একটা ফ্যান্সি ইনফ্রাস্ট্রাকচারের জন্য ম্যাট বা পিস্তে আমরা বলি ওইটা করার চেষ্টা করছে। তাছাড়া আমরা রামানুজ বিদ্যা মন্দিরের মধ্যেও চেষ্টা করছি একটা ছোটো করে ইনফ্রাস্ট্রাকচার ফ্যান্সিং তৈরি করা। তো এখন আমি আমাদের সেক্রেটারি, কাছাড় ডিস্ট্রিক্ট ফ্যান্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পূর্ণেন্দুবাবুকে বলব, 20th সিনিয়র লেভেল আর 9th জুনিয়র লেভেল চ্যাম্পিয়নশিপ। 20th সিনিয়র লেভেল মানে অ্যাবাভ 19, 20 অ্যান্ড অ্যাবাভ, আর জুনিয়র লেভেল মানে লেস দ্যান 20 ইয়ার্স। যেটা সভাপতি মহাশয় উল্লেখ করেছেন, নাম যদিও ফেন্সিং অ্যাসোসিয়েশন কিন্তু আলটিমেটলি তো স্পোর্টসের ডেভেলপমেন্ট, স্পোর্টসের ডেভেলপমেন্ট হলে একটা স্পোর্টস ক্যালেন্ডার করার জন্য আমি গুরুত্ব আরোপ করেছিলাম, যাতে করে বছরে একটা সার্টিন ইন্টারভ্যালে আমরা কিছু কিছু স্পোর্টস করাতে পারি, এবং সেই স্পোর্টসগুলো করাবার জন্য খুব একটা জায়গা বা খুব একটা ইনফ্রাস্ট্রাকচার হয়তো প্রয়োজন নাও পড়তে পারে। তো এটা একটা চেষ্টা থাকবে এই অ্যাসোসিয়েশনে, তাদেরকে ভালো খেলোয়াড় বানাবে। এভাবে অন্য ইভেন্টে যে জনপ্রিয়তা লাভ করেছে, আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে ফেন্সিংয়ে নিয়েও কিন্তু গার্জেনরা এইভাবে তাদের একটা ইন্টারেস্ট থাকবে আনার জন্য। বেসিক্যালি আমি ফেন্সিং সম্বন্ধে কিছু জানি না, গতবার ফেন্সিংটা আমি দেখেছি, কিছু ইনভলভ ছিলাম। এই ফেন্সিং খেলা একটা জিনিস দেখেছি যে সব খেলার একটু একটু 19-20 কিছু থাকে, কিন্তু এই ফেন্সিংয়ে আমি প্রথম দেখলাম যে সব ইলেকট্রনিক পয়েন্টগুলো দেখেছি, ইলেকট্রনিক, আমার ফার্স্ট টাইম দেখেছি এগুলো, মানে ইলেকট্রনিক, মানে কেউ মানে লাস্ট ইয়ার যত খেলা হয়েছিল কোনো কম্পিটিটার একটা কমপ্লেন করতে পারেনি যে আমার এক পয়েন্ট কম হয়ে গেছিল, এক পয়েন্টটা বেশি হয়েছিল, মানে এই ইনফ্রাস্ট্রাকচারটা আমি টোটাল গুয়াহাটি থেকে পুরা গুয়াহাটি, আর কালকে সকালে এসে পড়বে, এই গুয়াহাটি থেকে আসার পর আমরা সেট আপ করবো। আমি ফেন্সিং সম্বন্ধে প্রথমে বলছি কিছু জানি না, আমি আমার তরফ থেকে যতটুক সাহায্য করা সহযোগিতা করা এই ফেন্সিং করে যাবো। প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে যে আমরা স্টেট লেভেল কিছু করতে, গতবার স্টেট করেছি, এবার স্টেট করেছি না, সারা বছর যেন ফেন্সিং সম্বন্ধে আমরা একটা কাজ করতে পারি। ফেন্সিংয়ের পরে যদি খালি ফেন্সিং না, প্রেসিডেন্টের কথা হয়েছে যে বাকি যে দুইটা ইভেন্ট আমরা করবো।